السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم فمن زحزها عن النار وأدخل الجنة فقد فاز صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

اے خدا دیکھا مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دے مجھے ख़ुदा सई राब कर मुझे ऐं ख़ुदा सही राब कर दे اسطلام حجر اسود سے مشرف کر مجھے اسطلام حجر اسود سے مشرف کر مجھے گمب دے خدرہ دکھا دو روزے اتو خر مجھے

মাইকটা একটু ভালো করে ঠিক করো মাঝে মাঝে যদি জায়গা দিত সমস্যা ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন পরিষদ পাটলি জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্দিকে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক ওলামাই কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান আজাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে পর্দা মা ও বোনেরা মজুজ হাজরিন আমার তেলাওয়াতকৃত আয়াতে পাক রব্বুল আলামিন সফল জীবনের পরিচয় তুলে ধরেছেন কোন জীবনকে সফল জীবন বলে আমরা যাকে সফলতা মনে করি আল্লাহ এটাকে সফলতা বলেন না আমরা মনে করি দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা সহায় সম্পদ ক্ষমতা এমপি হওয়া চেয়ারম্যান হওয়া মিনিস্টার হওয়া এগুলাই বুঝি সফলতা এর নামই সফল জীবন আল্লাহ বলেন না সফল জীবন হলো ওই জীবন যে মানুষটা জাহান নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, গেলাম বলেন সে সফল হয়ে গেল তাহলে জীবন হল সফল জীবন কথাটা বুজার স্বার্থে ভূমিকা হিসাবে ফকি আবুল ইসলাম গেলে কিছু কথা বলতে চাই তিনি বলেন সফল জীবনের জন্য তিনটা জিনিস শর্ত সফলতা বিফলতা এটা বোঝার জন্য বলতেছি সফল জীবনের জন্য শর্ত কয়টা ভাই আমার সাথে জবাব দিতে রাজি আছেন আপনারা কয়টা শর্ত তিনটা শর্ত এক নাম্বার হলো যে জীবনে আমি যা কিছু পাবো এর কোনো কিছুই আমার থেকে আর হারাবে না চলে যাবে না কেউ নিয়েও যাবে না সুখে আসি তো শুধু সুখই থাকবে আর কখনো দুঃখ আসবে না সফল জীবনের এক নম্বর শর্ত দুই নাম্বার শর্ত যে জীবনে আমি কখনো হারিয়ে যাওয়ার ভয় নেই আমাকেও হারাতে হবে না তিন নাম্বার শর্ত যে জীবনে আমি যখন যা চাব তাই পাব বুঝে থাকলে বলুন এই তিন শর্তের কোন একটা শর্ত কি দুনিয়াতে পাওয়া সম্ভব জোরে বলেন শুধু আর কখনো দুঃখ আসবে না এক নম্বর শর্ত ছিল দুনিয়াতে এটা সম্ভব এমন কোন মানুষ আছে আপনাদের পাটলি এলাকায় যে কথা যে আমার জীবনে কোনো দুঃখ নাই শুধু সুখ আর সুখ আছে দুনিয়ার বৈশিষ্ট্যই হলো কখনো সুখ কখনো জোরে কন কখনো সুখ কখনো দুঃখ আবার কখনো দুঃখ কখনো সুখ এটা দুনিয়ার বৈশিষ্ট্য দুই নাম্বার ছিল আমি কখনো হারাবো না আসেনি এমন কোন মানুষ যে বলবে দুনিয়ার হায়াত যতদিন আমার হায়াত ততদিন আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আইছি আছে কেউ এমন মুসলমান যেমন বিশ্বাস করে মরতে হবে অমুসলিমরাও এই কথা একশোতে একশো বিশ্বাস করে আল্লাহ যদি বিশ্বাস নাও করে মরণ বিশ্বাস করে ঠিক না বেটিক ভাই জোরে কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না তিন নাম্বার শর্ত ছিল যখন যা চাবো তাই পাবো দুনিয়াতে সম্ভব এখন যদি আপনি ববের বাজার গিয়া ফলের দোকানদারকে বলেন আমারে রাজশাহীর ল্যাংরা আম দে হিমসাগর আম দে ফার্বনি ফলের দোকানদারে দিত দোকানদারে দিতে পারবে কি বলবে বলবে আপনার মাথার তার ঠিক আছে দিদি এখন যে আম পাওয়া যায় না এটা জানেন না আমের সিজনে আম পাওয়া যায় সিজন সারা আপনি চান কেন ঠিক না বেটি তাহলে বোঝা গেল দুনিয়াতে যখন যা চাইমো তাই পামো না কখনো পাবো কখনো পাবো না এটা দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু এই তিনটা শর্তের তিনটা শর্ত যে জীবনে পাওয়া যাবে ওই জীবনের নামই সফল জীবন আর ওই জীবনটার কথা আল্লাহ বলেছেন জান্নাত পাবার জীবন জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ জান্নাতিকে যা দিবেন আর কোনো কিছু নিয়ে যাবেন না জান্নাতিরা সুখে থাকবে তো থাকবে জান্নাতি আর কোনোদিন দুঃখ দেখবে না ঠিক না বেটি কথা আল্লাহ বলবেন না সত্তর জন হুর তোমার দিয়েছিলাম এখন দুইজন আমার অন্যত্র লাগে নিয়ে যাই আশি হাজার খাদেমের মধ্য থেকে দুইজন অন্য জায়গায় লাগে নিয়ে গেলাম এই আল্লাহ কখনো বলবেন না দুই নাম্বার আমিও কখনো হারাবো না আমার মরণের ভয় নাই জান্নাতের জীবন একমাত্র জীবন জান্নাত পাবার জীবন ব্যবস্থায় একমাত্র জীবন যেখানে গেলে পরে আর কোন মরনের ভয় না আকারে আল্লাহ মরণকে হাজির করে জবাই করবে আর বলবেন জান্নাতিরা আর মরণের ভয় নাই চিরকাল জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকো জুরে বলি সুবহানাহু তিন নাম্বার ছিল আমি যখন যা চাবো তা পাব জান্নাতে আল্লাহর কাছে সিজন নাই কোনো শব্দ নাই আপনি খালি বলবেন মন খালি চাবে যে এখন যদি এর হিংসা করে আম পাইতাম আল্লাহর কাছে এমন শব্দ নাই তো এখন সিজন না আল্লাহ এই কথা বলবেন না দুনিয়ার দোকানদারে বলে সিজন না দুনিয়ার মানুষে কয় এখনো বাজার এখন বাজার এটা উঠছে না কিন্তু আল্লাহর কাছে এই ধরনের কোন শব্দ নাই আল্লাহ পাক বল وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ الله باكر كسي جنات জান্নাতিরা যখন যা কিছু চাইবে রব্বুল আলামিন তার সামনে তাই হাজির করে দিবেন জান্নাতে জান্নাতিরা হবে আল্লাহর মেহমা আর আল্লাহ নিজে হবেন তাদের মেজবান দূরে বলি বাহান আল্লাহ সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দান করবেন এর আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না ওই মানুষটাকে আল্লাহ পাক কি পরিমাণ দেওয়া দিবেন জান্নাতের ভিতরে যেই দুনিয়া থেকে গেল এমন দশটা দুনিয়া মিলাইলে যত বড় হয় এত বড় জান্নাত আল্লাহ তাকেও দান করবেন জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তার হাদিসের মধ্যে বলেন ওই মানুষটার অন্তরের মধ্যে শুধু দৌলতে ইমান রয়েছে কিন্তু নেক আমল বলতে কিছু নাই হাজার হাজার কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে গোনা পরিমাণের সময় জাহান নামে জ্বলবে আর শুধু মালিককে ডাকতে থাকবে কি কয়া ডাকবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই মানুষটা নামের ভিতরে আল্লাহকে ডাকবে মান্নান হাজার হাজার কোটি কোটি বৎসর ডাকলো আল্লাহ কোন সারা দিবেন না জবাব দিবেন না গুনা পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ পাক শুধু দৌলতি ইমানের খাতিরে ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ইরাদা করবেন জুরে আল্লাহ সুবহানাল্লাহ আর জুরে বলি সুবহানাল্লাহ অতএব ফায়রা বন্ধুরা মানুষটার অন্তরে দौलতে ইমান রয়েছে যদিও সে গুনাহগার হয় যদিও সে হয় তবু আল্লাহ ইমানের খাতিরে তাকে জান্নাত একদিন না একদিন দিবেনি দিবেন প্রিয় হাদিসের মধ্যে বলেন ইলাহা যে ব্যক্তি কালেমা পড়লো আল্লাহ তাকে একদিন না একদিন তার জান্নাত দিবেনি দিবেন দুরকুন আলহামদুলিল্লাহ মুমিনে ফাসিক যদিও মুসলমান গুনাহগার হয় তবু বেঈমান কাফিরদের চেয়ে আল্লাহর কাছে মুমিনের দাম হাজার হাজার গুণ বেশি বেদিন বেঈমান জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার স্বপ্ন দেখতে পারবে না কিন্তু ইমানদার যদি গুণাগার হয় আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দিবেনই দিবেন অতএব ভাইরা বন্ধুরা মুমিনের দাম বেশি যদিও সে গুণাগার হয় কাফিরের চেয়ে টিকনা বেটিক জুড়ে বলেন কিন্তু বড় দুঃখ লাগে আমাদের দেশে কিছু মুসলমান কথায় কথায় বলে ফেলে কই মুসলমানের যে খাসলত এর থেকে ইহুদিরা অনেক বালা

কিন্তু পরকালে আল্লাহর কাছে কিছুই পাবে না চিরস্থায়ী জাহান্নামী দৌলতি ঈমান না থাকার কারণে আর একজন মুমিন ফাসিক যদি সে গুনাহগার হয় অন্তরে তার দৌলতি ঈমান থাকে আল্লাহ তাকে গুনা পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করাবার পর আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দিবেন দূরে বলে সুবহানাল্লাহ যে এমন কথা বলে যে মুসলমান থেকে ভালো হে নিজের শক্তি নিজেই জানে না তাম সমস্ত ইমানদার মোহমিনের উচিলায় বলি দুনিয়াতে কার উচিলায় খায় ইমানদারের উচিলায় জোরে বলেন কার উচিলায় ইমানদারের উচিলায় খায় ইমানদারের উচিলায় কিন্তু আল্লাহ তারারে বেশি খাওয়ায় ইমানদারে কম খাওয়ায় এটাই এক্সাম্পল দিলে বুঝবেন বিয়ার আসরে বরযাত্রী বেশি খায় না দামানদে বেশি খায় বরযাত্রীরা বেশি খায় বিয়ার দিনে কে বেশি খায় দামানদে না বরযাত্রী বরযাত্রীরা যতই বেশি খাক কার উসিলা খায় কার আপনাদের এলাকায় বিয়ার সাথে হয় না দামানদের উসিলায় তো খায় নাকি কোন মানুষ যদি কোন বরযাত্রী যদি দামান সারা খাইবার লাগি যায় খাওয়াইবেন নি বাকলি এক দল আসছে বিয়া কিরে দামান কই কয় হে আসে নাই সে বলছে বিয়া করবে না এখন খাওয়াইবেন নি বরযাত্রী রে যা আছে আর মুগুর যেখানে যা আছে তো বলল খাওরার খাওরা বললে খাওয়াই তাহলে বুঝা গেল এই বরযাত্রীরা কার উসিলায় খাইতে আইছে দামানদের উসিলায় দামানদের উসিলায় আসছে খাইতো অথচ দামানদের চেয়ে বেশি খায় দামানদের কম খায় আমার বিয়া তো আমার এক দুস্ত গেছিল দুস্ত তোমার বিয়াত গেলাম খাইতে বসলাম আমার এক বাটি দিয়া লই আইসে গুস্ত দিব কিন্তু চামচ দিয়া গুস দে আমি বললাম তো চামচ দিয়া কি হইছে কই আমি একটা ধমক দিলাম বেটা চামচ দিয়া গুস দাও কয় তাহলে কি দিয়ে দিব আমারে চিনো চিনো আপনি কে ডাক্তার ওই যে রুমাল মুখী দিয়ে বসা উনি তোমার কি হন কই উনি আমার খোবুদুলা দুলাবাই মানে কিছুক্ষণ পরে দুলামাই কই বের তোমার ওই দুলাভাইর দুস আমি দুস বেশি কইরা দে গো কিমিয়া সামুস সামুস හොরাও বাটি ঢাললে দাও আমি বললাম তাহলে কেমন দিছে নি মানে একদম দিছে আমি বললাম খাওয়া খাইছে তোমার জনমের খাবার সারা জীবন মনে থাকত আমারে বলতেছে দোস্ত আমরা এত খানা খাইলাম কিন্তু তোমারে খানা খাইতে দেখলাম না ঘটনা কি আমি হাসি আমি বললাম যে আমি যে খাই নাই আমি শুধু তোরার খাওয়ন দেখছি আর আমি জানি আজকের দিন আমার খাওয়ার দিন না আজকের দিন শুধু তোরার খাওয়ার দিন আর আমি আজকে আজকের দিনে ওই বাড়িওয়ালার সাথে সম্পর্ক তৈরি করে যাওয়ার জন্য এই সম্পর্ক তৈরি করে যাওয়ার পরে এই বাড়ির মুরগি যা আছে সব আমার পেটো যাইবো আমার খানা এই বাড়িতে আজকে থেকে জারি হইবো আর শেষ নাই এই খানা তোরার কোবালে নাই আবার বাসুর গরে থাল বানায় রাখছে হাত দুকাইলি আস্তা মুরগি ইডো তোমাদের কপালে নাই মুরগি যেটা কক কক কয় ইডো আমার পেটো যাইবো ইনশাআল্লাহ যেটা চিউ চিউ কয় ইডো আমার লাগবি ঠিক না বেটি বলেন ও দুনিয়ার ইমানদাররা দুনিয়ার জগতে তোমরা হলায় পর আর সমস্ত বেদিন বেঈমানগুলো হলো বরযাত্রী আল্লাহ রব্বুল আলামিন। বিয়ার আসরে যেভাবে একজন বাড়িওয়ালা বিয়ার আসরে বরযাত্রী বেশি খাওয়ায় বরের কম খাওয়ায় কারণ বরের খাওয়ান সামন শুরু হবে শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ইমানদারদেরকে পাঠাইছেন বর বানাইয়া ওই ইমানদাররা কম খাও আর এই দুনিয়া নামক হায়াতের জীবনের বিয়ার আসরের বিয়ার দিনের খানার টাইম শুধু বেঈমানের এরা যা আমন এরার তাই আমি আল্লাহ খাওয়াবো এরপরে এদের কপালে আর খানা নাই তোমাদের খানা জান্নাতে গেলে পরে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না জোরে বলি সুবহানাল্লাহ তাহলে ইমানদারের দাম বেশি ইমানদার যদি ফাঁসি ক হয় মুমিনে ফাঁসি ক হয় গুণাগার হয় তবুও কাফের চেয়ে ইমানদারের দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি ঠিক না বেটি ওই মানুষটাও দৌলতি ইমান তার অন্তরে আছে আমল নাই নামাজ রোজার কোন ঠিক ঠিকানা ছিল না হালাল হারামের কোন তফাত ছিল না গুনা পরিমাণ জাহান নামে জলবে হাজার কোটি বৎসর জাহান নামের আগুনে জ্বলতেছে আর আল্লাহকে ডাকতেছে কিন্তু আল্লাহ ডাকে জবাব দেন না শাস্তি পরিমাণ গুনা পরিমাণ শাস্তি বুক করার পরে আল্লাহ ইরাদা করবেন আল্লাহ জবাব দিবেন জিব্রিল আমিন কে বলবেন জিব্রিল কে যেন আমাকে জাহান্নামের ভিতরে ডাকতেছে যাও একটু দেখে আসো জুরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা জিব্রিল আমিন জাহান নামের ভিতরে যায় ঢুকবেন জাহান নামের ভিতরে ঢুকবেন আওয়াজ শুনতে পাবেন কিন্তু মানুষ তো দেখবেন না হাজার কোটি বছর জাহান নামে জ্বলতে জ্বলতে মানুষটার মানুষের আকৃতি নাই মানুষের আকৃতি তার মাঝে নাই কয়লা হয়ে গেছে আংরা হয়ে গেছে আংরা জিব্রিল আমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলেন মালিক আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখি না রব্বুল আলামিন তখন বলবেন জিব্রিল তুমি বের হয়ে আসো জিব্রিল আমিন বের হয়ে আসবেন আল্লাহ পাক রব্বুল আমিন তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে নিজেই লুকায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আমিন নিজেই তার হাতে মানুষটারে উঠাবেন আবে হায়াতের পানি দিয়া দুনিয়া মানুষের আকৃতি ধরাবেন আর ডাক দিয়া বলবেন বান্দা কেন ডাকো আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ আমাকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগৎ পরকাল আমাকে ডাকার জায়গা নয় জাহান্নাম আমাকে ডাকার জায়গা নয় রে কেন তুমি আমাকে ডাকতেছো আমাকে ডাকার জায়গা দুনিয়া দুনিয়ার জগতে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ পাক ডাকে জবাব দেন আল্লাপ আশি বৎসর পর্যন্ত লোকটা মূর্তির সামনে বসে বসে জীবন কাটা দিল সনাম ইয়া সনাম ইয়া বলে সনামুন শব্দের অর্থ হল মূর্তি ও মূর্তি ও মূর্তি বলে বলে জীবন কাটিয়ে দিল একদিনও মূর্তি তার ডাকে জবাব দেই নাই একদিনও মূর্তি তার ডাকে জবাব দেই নাই একদিন ওই মানুষটা ভুল ক্রমে তার জবান থেকে সনাম শব্দ না বলে আমার আল্লাহর একটা সিফাতি নাম নাম হলো সমাদ আমার আল্লাহর একটা সিফাতি নাম সমাদ ওই সমাদ নাম তার জবান থেকে ভুলে বের হয়েছে সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না এই সমাদ নামটা শুধু পবিত্র কোরআনের মধ্যে একটা জায়গায় এসেছে আর সেই জায়গা হলো সুরে এখলাস

একটা করে বুঝাইতে হয় শব্দের অর্থ যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না ওই নামটা তার জবান থেকে বের হয়েছে জবান থেকে বের হয়েছে আমার ভাইরা বন্ধুরা মাত্র আমার আল্লাহর সমাত নাম তার জবান থেকে ভুল ক্রমে বের রব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে জবাব দিয়া দিলেন লাব্বাইক্যা আব্দী লিমা দাউতানি পরে আমার বান্দা কেন আমাকে ডাকো এই যে আমি আল্লাহ হাজির জুরে বলি আল্লাহ লোকটা মুহূর্তের মধ্যেই আল্লাহর কুদরতি কদমে শেষ পড়ে গেল মূর্তিকে ডাক দিয়ে বলে জীবন কাটায় দিলাম একদিনও আমার ডাকের জবাব দিলে না আজ ভুলক্রমে আসমান স্নানওয়ালাকে একবার শুধু ডাক দিলাম শাস্তি শাস্তি ডাকের জবাবে গেলাম হায় রে গায় আমার জীবন কোন পথে ছিল কোন পথে ছিল মধ্যে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জুরে বলি সুবহানাল্লাহ এই জিকিরে খোদা দিল মে সদা রাখনে দিয়া কর এই জিকিরে খোদা দিল মে সদা রাখনে দিয়া কর আর নকশে খোদা দিল মে জমা রাখনে দিয়া কর

دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل کانی دل, دل شکانی ہے کیا دل شکانی دل شکانی دل شکانی, دل شکانی ہے زور بولی اللہ اکبر آرے بولے اللہ اکبر আল্লাহ পাক ওই মানুষটাকে বলবেন কিরে বান্দা কেন কেন আমাকে ডাকতেছো দুনিয়ার জগতে আল্লাহকে আপনি ফুলের কলি দিবেন আল্লাহ আপনাকে ফুলের বাগান দিয়ে দিবেন আখেরাতে আল্লাহকে আপনি ফুলের বাগান দিবেন আল্লাহ আপনাকে ফুলের কলিও দিবেন না জোরে কই সুবহানাল্লাহ ওই মানুষটাকে আল্লাহ বলবেন কেন কেন তুমি আমাকে ডাকতেছো দুনিয়ার জগতে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমারে ডাকলো মসজিদে নিতে পারে নাই সেদিন আমাকে ডাকবার টাইম তোমার হয় নাই ওয়াজ মাহফিল ওয়ালারা তাফসীর মাহফিল ওয়ালারা তোমারে ডাকলো সেদিন তোমার বসার টাইম হয় নাই দুনিয়া ছিল আমাকে ডাকার জায়গা তোমার সেদিন টাইম মিলে নাই আজ কেন আমাকে ডাকো বলো বলো তখন বলবে মালিক ও মালিক দুনিয়ার জগতে শুনেছিলাম তোমার নাম রহমান তোমার নাম আল্লাহ তোমার রহমান নামের খাতিরে আমি একটা চোট্ট আবদার করতে চাই গো মালিক আল্লাহ বলবেন কি আবদার বলো মালিক আমাকে তুমি জাহান নামের নিচে পালায় রাখছো এটা আমার আমলের দোষ আমার কর্মের ফল কিন্তু দয়া করে যদি আমাকে জাহান নামের নিচ থেকে উঠাইয়া ওই যে জাহান নামের দরজা দরজার পাশে যদি একটু রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম কি আবদার করলো জাহান্নামের নিচ থেকে উঠাইয়া দরজার পাশে একটু রেখে দাও আল্লাহ তোমার নাম তো রহমান আল্লাহ বলেন বান্দা আমি তো পারি তোর দরজার পাশই এনে রাখব অসুবিধা নাই আমার রহমান নামের খাতির এতটুকু দয়া তোরে করব কিন্তু বান্দা ওয়াদা কর এর পরে আর কিছু চাইবি না কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইই না আল্লাহ তার দয়া করে জাহান দরজার পাশে এনে রেখে দিবেন কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যাবে আবার ডাক শুরু করে চামান আবার ডাক শুরু করে দিল আল্লাহ আবার ডাকে জবাব দিয়ে বলেন কি হয়েছে আবার কেন ডাক দিলা তখন বলবে মালিক যে জায়গায় তুমি আমাকে রেখেছ এই জায়গাটা হলো জাহান নামের দরজার পাশ ওই যে দেখা জাহান নামের দরজার ওই পাশ ওই জায়গাটাও দরজার পাশ আল্লাহ তুমি তোমার রহমান নামের খাতিরে আমাকে এই পাশে না রেখে যদি ওই পাশে রেখে দিতা তোমার নাম তো রহমান আল্লাহর আবার দয়া লাগবে আল্লাহ পাক বলবেন আমি তো পারি বান্দা তরে দরজার ওই পাশও রাখতে পারি কিন্তু ওয়াদা করেছিলি না তুই না ওয়াদা করলি আর চাইবি না কয় মালিক আমি তোমার দয়া আর মায়ার কাঙ্গাল আল্লাহ তাকে দয়া করে দরজার ওই পাশেই এনে রেখে দিবেন আবার ওয়াদা লওয়াবেন ভালো করে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কয় আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইব না বলুন তো হেজে দরজার ওই পাশে গেছে দরজার এই পাশ আর ওই পাশ বেশ আছে না নাই আওয়াজ আসতে কেন বুঝেন না আপনারা আমার কথা বেশ কম আছে না নাই একটা দরজার পাশ হলো জাহান্নামের ভিতর আর আরেকটা পাশ হলো জাহান্নামের বাহির হ্যাঁ এ কথা কয় নাই যে আল্লাহ আমার কইরা যুক্তি কাটাইয়া আল্লাহর কাছে আবদার করে আল্লাহ দেখালে যেমন দরজার পাশ তুমি আমার এই পাশে না রাইখা যদি ওই পাশে রেখে দিতা জোরে বলিস বুদ্ধি আছে না নাই আরো জোরে বলেন আছে আল্লাহ পাক তার বুদ্ধি বুঝেন না আল্লাহ পাক তার চালাকি বুঝেন না আল্লাহ পাক সব বুঝেন আল্লাহ পাক বলেন ঠিক আছে তোরে আমি ওই pasi দিলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন কেউ কোন করি আবার আল্লাহকে চিল্লানি শুরু করবে আবার ডাকতে শুরু করবে ওয়াদার কথা ভুলে যাবে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবেন কিরে বান্দা কেন আবার ডাক শুরু করলি মালিক আমাকে তুমি দয়া করে জাহান্নামের বাহিরে এনেছো আমার আমলের জোরে নাই। তোমার দয়ার মায়ার গুণে জাহান্নামের বাহিরে এসেছি আমার কোনো ক্রেডিট নয় আমার কোনো আমলের বরত নয় বরাই নয় গো মালিক এই জায়গাতে যেমন জাহান্নামের বাহিরে ওই যে দেখা যায় জান্নাতের গেট আল্লাহ আমাকে জান্নাত দিয়া দেউ এমন কথা তোমার কাছে আমি বলি না কারণ আমার আমল নাই আমার কোনো পুঁজি নাই মূলধন নাই কেমন করে বলবো আমাকে জান্নাত তুমি দিয়া দাও তবে আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের গেট আল্লাহ তুমি আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশে যদি একটু রেখে দিতা তোমার নাম তো রহমান আস্তে আস্তে শুধু সামনের দিকে আগাইতেছে ঠিক না ঠিক করে বলেন জান্নাতের গেটের পাশে কোন তাকার আবদার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন বান্দা আমি তো সব পারি সব পারি কিন্তু তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না মালিক আমি তোমার দয়া আর মায়ার কাঙ্গাল দয়া মায়ার কাঙ্গাল আল্লাহ পাক আবারও দয়া করে তারে জান্নাতের গেটের পাশেই এনে রেখে দিবেন এবার আল্লাহ পাক বলবেন বান্দা আগের মত নয় ভালো করে ওয়াদা কর এরপরে আর কিছু তুই চাইতে পারবি না আর কিছু চাইতে পারবি না মালিক আর কিছু চাওয়ার নাই শুধু দয়া করে আমাকে গেটের পাশে করে দাও জান্নাতের গেটের পাশেই চলে আসবে এইবার দুনুটা গেট দুনুটা দরজা যেখানে জয়েন হয়েছে ওই জয়েনটার দিকে এমন ভাবে বাজ পাখির মতো তাকাইছে দিয়ে আল্লাহ কি রাখছেন একটুনি দেখা যায় জান্নাতের ভিতরের নাজনিয়ামতার শান্তির ব্যবস্থা দেখার জন্য আল্লাহর ওই বান্দা এমন ভাবে তাকাইল একটুনি ফাঁক ফুক দিয়ে দেখা যায় আল্লাহর মানসা হলো আল্লাহ তাকে জান্নাতের ভিতরের দৃশ্যটা দেখাবেন এজন্য আল্লাহ একটা জান্নাতি বাতাস ছেড়ে দিলেন অল্প সময়ের জন্য জান্নাতের গেটটা শুধু একটু ফাঁক হয়েছে আবার লেগে গেছে এক পলকের জন্য শুধু নজরটা জান্নাতের ভিতরে ঢুকছে দেখা মাত্রই আবার চিৎকার শুরু করেছে আবার আল্লাহকে ডাক শুরু করেছে রব্বুল আলমিন এবার ডাকের জবাব দিয়ে বলবেন আবার কেন ডাকো মালিক ও মালিক এতক্ষণ পর্যন্ত কিছু দেখি নাই ভালোই ছিলাম কিন্তু আমাকে কি তুমি আল্লাহ আমি কি দেখলাম আমার দেখার নাই এক পলকের জন্য কি তুমি দেখাইলাম ও আল্লাহ আমাকে ভালো করে দেখার সুযোগ দাও আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো ঢুকিয়া তুমি কি রেখেছো ভালো করে শুধু একটু দেখবো এরপরে আর থাকবো না গো আল্লাহ ওয়াদা করলাম দেখেই আমি তো দিয়া বের হয়ে আসবো থাকবো না আল্লাহ শুধু একটু ভালো করে দেখতে দাও ঢুককেই আমি দেখে বের হয়ে আসবো থাকবো না আল্লাহ পাক রব্বুল আলমিন এইবার বলেন বান্দা তুই নিজেই ক কতবার ওয়াদা করছো আর কয়েবার ভাঙস তখন ওকে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া আর কোন চাওয়া নাই আর কোন দাবিও নাই আল্লাহ শুধু আমার একটু ডুববার সুযোগ দেও ডুবু বের হয়ে আসবো থাকবো না একটু দেখবো শুধু আল্লাপাক এই অবস্থায় তারে জান্নাতের ভিতরের নাজ নিয়াম দেখার সুযোগ দিবেন আল্লাহ বলবেন ঠিক আছে এই আবদারটাও কবুল করলাম কিন্তু ও উপরে আসনি দেখেই বের হয়ে আসবা থাকবা না এই কথায় আসো তো আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো মিস নাই রব্বুল আলমিন এই বার্তারে জান্নাতের গেটটা খালি একটু খুলে দিবেন হাজির শরীফ আল্লাহ রসুল বলেন এই লোকটা শরীরে যত দূর শক্তি আছে এক দূর শক্তি লইয়া গেটটা খোলা মাত্রই জান্নাতের ভিতরে এমন একটা দৌড় দিবে খালি ভিতরে ঢুকবে ভিতরে ঢুকবে পিছনের দিকে ফিরেও তাকায় না জোরে কন্যা সুহার আল্লাহ রব্বুল আলামিন একটা ধমক দিবেন এই বান্দা ধমকটা খাইয়াই থামছে কি রে ইদেই কথা ছিল তাড়াতাড়ি বের হও যেই মাত্র আল্লাহ বলবেন তাড়াতাড়ি বের হও তখনই মাথাটা নিচের দিকে দিয়ে বলবে মালিক তুমি কি আমাকে বের করে দিবা পাক বলেন বের করে দিমু মানে তুমি তো নিজেই বলেছ তুমি বের বের হয়ে আসবা মালিক তুমি যদি আমাকে থেকে করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা বাঙ্গা হবে কি কয় আল্লাহর তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তোমার কিন্তু ওয়াদা বাঙ্গা হবে রব্বুল আলমিন তখন বলেন কি কইলি তুই কি বললি আমি কখন ওয়াদা করলাম এত কোন পর্যন্ত শুধু তুই নিজেই ওয়াদা করলি আর ওয়াদা বাংলি আমি কখন ওয়াদা করলাম তখন বলবে মালিক আমার সাথে ওয়াদা করো কিন্তু কোরআনের মাধ্যমে ইমানদার মোমিনদের সাথে ওয়াদা করেছ কি ওয়াদা বলে ওয়াদা করেছ জান্নাত এমন নিয়ামতের জায়গা জান্নাতের বিবরণ তুমি কোরআনে যেখানে দিয়েছ সেখানে বলেছ জান্নাতে যে একবার ঢুকবে আর তারে জান্নাত থেকে বের করবানা এটা তোমার ওয়াদানি আল্লাহ পাক বলবেন বান্দা তুই আমার ওয়াদা তো জেনে ফেলেছ বলে হো মালিক ওয়াজে না বসলো কান্ডা খারা ছিল হুজুরদের জবানে আল্লাহ কোরআনে তুমি বলে দিয়েছ জান্নাত হলো এমন নাজ নিয়ামতের জায়গা এমন শান্তির জায়গা একবার তুমি জান্নাতের ভিতরে বা আর তারে বের করবা না মালিক এটা যদি তোমার ওয়াদা হয় আমি তো কোন না জান্নাতের ভিতরে পড়েছি এখন আমাকে বের কইরা তুমি কি তোমার ওয়াদা বাংবা আল্লাহ রব্বুল আলামিন কর কুদরতি মুচকি হাসবেন আল্লাহ হাসিয়া বলবেন বান্দারে চালাকিটা তো কম না আমার ওয়াদার খবর টিকি রাখছ নামাজ ঠিক মতো না পড়লো আমার ওয়াদার খবর টিকি রইছে ঠিক না বেটি হালাল হারামের খবর ঠিক মতো না রাখলেও ইডে টিকি রাখছ ঠিক বলেছো বান্দা তোমার অন্তরে দৌলত ইমানের খাতিরে আমি আল্লাহ তোমাকে জান্না দিয়েই দিলাম জুড়ে বলে হার প্রিয় নবী এই হাদিস কানা সাহাবায় কেরামদেরকে শুনাইছেন সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায় দেখেন আল্লাহ রসুল হাসতেছেন সাহাবাই কেরাম হাসতেছেন কেরাম নবীকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ আপনি হাসেন কেন রসুল বলেন আমি হাসি কেন আর কি বলবো যখন জিব্রাইল আমাকে এটা শোনাইতেছেন তখন দেখি জিব্রাইল হাসতেছেন আমি জিব্রিল বলেছিলাম ভাই জিব্রিল আপনি হাসেন কেন জিব্রিল আমিন বলেন ওকে নবীজি আমার কথা আর কি কইমু তখন আমার আল্লাহও হাসতেছেন এই হাদিস আমাদের উস্তাদগণ শুনাইছেন তারাও হাসছেন আমরাও হাসছি এই মুহূর্তে আমি শুনাইলাম আপনারাও কম বেশি সবাই হাসছেন তার চালাকি শুনিয়া ঠিক না বেটি এই ধরনের চালাকি শোনার পরেও যদি কেউ না হাসেতে তো বোঝা গেলে জীবনে আসে ওই না তার মানে আসি নাই ওই আল্লাহর নবীর এই হাদিসটা শোনার পরে যে মানুষটা এই জায়গায় এসে হাসবে প্রিয় নবীর হাসির সুন্নতের উপরে আমল হয়ে যাবে এজন্যই হাদিসটার হাদিসের মধ্যে পরিভাষায় নাম পড়েছে হাদিসে মুসলসল বিদ্যে হাসির হাদিস ইসলাম শুধু কান্না না আনন্দের কথা বলে তবে আনন্দের চেয়ে হাসির চেয়ে কান্নাটা বেশি করতে বলে ইসলাম আনন্দ অনুষ্ঠানের সমর্থন দেয় ইসলাম বিনোদনের সমর্থন দেয় ইসলাম কৌতুক করারও সমর্থন দেয় ইসলাম হাসিরও সমর্থন দেয় তবে এই হাসি অনুষ্ঠান এই আনন্দ অনুষ্ঠান অথবা এই বিনন্দ অনুষ্ঠানে ইসলাম বহির্ভূত কোনো কাজ এটা ইসলাম সমর্থন করে না ঠিক না বেডিক বলেন বিবাহের অনুষ্ঠান আনন্দের বিষয় ইসলামের একটা বিধান মুসলিম যুবক কেন তুমি বিবাহের অনুষ্ঠানে গানবাজনা আয়োজন করে তোমার নেকির অনুষ্ঠানকে কেন তুমি গুনায় পরিণত করো ইসলাম এটাকে কখনো সমর্থন করে না গেল 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য বিজয়ের দিবস আমরা শুধু বিজয়ের দিবস বলি না ডিসেম্বর মাসটাকে বিজয়ের মাস আমরা বলি আমরাও মনে করি জালেমদের জুলুম থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে আমাদের জন্য এই মাসটা হলো আনন্দের মাস কিন্তু এই 16 ডিসমবারে সব কিছু মারছে মুসলিম কোন যুবক গান বাজনার আয়োজন করবে আয়োজন করবে গায়ক গায়িকার আয়োজন করবে ইসলাম সেটাকে বরদাস্ত করে না টিকনা বেটিক ধরে বলেন এজন্য বলতেছিলাম আল্লাহর নবীও মজাক করেছেন কৌতুক করেছেন কিন্তু রসুলের মজাক কৌতুকের মধ্যে কোন গুনার ছোঁয়া ছিল না রসুলের পাশে সাহাবাই কেরাম কুল হয়ে বসতেন একটা কৌতুকের কথা বলবো

এই মুসলমান যুবকরা জানো না সম্পর্কে কি হন সম্পর্কে কি দামান আর শ্বশুর মুসলমান যুবক তো আজকে ইসলামের ইতিহাস জানে না মুসলিম যুবকvasti ইসলামের ইতিহাস জানে না ইসলামের ইতিহাস পড়ো না সোনালী যুগের ইতিহাস তাদের কাছে নাই নবীর সাহাবায়ে کرامের যুগের ইতিহাস নাই খিলাফায়ে রাশিদীনের যুগের ইতিহাস নাই বিশ্ব নবীর ইতিহাস তাদের মধ্যে আজকে চর্চা নাই আজকে ভার্সিটিতে যান সেখানে আল্লাহ নবীর আদর্শের চর্চা নাই আজকে কলেজে যান সেখানে সুনালি যুগের ইতিহাসের চর্চা নাই চর্চা রয়েছে লেলিনের চর্চা রয়েছে কালমার্সের চর্চা রয়েছে অমুক নেতা অমুক নেত্রীর কিন্তু যেই নবীর আদর্শের দ্বারা একটা জাহিল সমাজ অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়েছে সেই নবীর আদর্শের কোন চর্চা মুসলিম সমাজে নাই ঠিক করে বলেন কেন আজকে মুসলমান নির্যাতিত আজ কেন ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্ত লাল আজ কেন আরাকারের জমিন মুসলমানের রক্ত লাল আজ কেন সিরিয়ার হালাব যেখানে হাজারো নবী পয়ে জন্য কেন আজ সিরিয়ার হালাব মুসলমানের রক্ত লাল কেন কেন কারণ হলো একটাই মুসলমান নবীর আদর্শকে জবাই করতেছে মুসলমান যতদিন নবীর আদর্শকে জবাই করবা নবীর আদর্শকে তোমরা যতদিন জবাই করবা ততদিন বেঈমান তোমাদেরকে জবাই করবে সাফ সাফ কথা আর নবীর আদর্শকে যতদিন নিজের বুকে লালন করবা যতদিন নবীর আদর্শকে নিজের বুকে লালন করবা নবীর আদর্শের চর্চা আবার শুরু করে দাও আল্লাহ নবীর খোলাফায় রাশিদিনের ইতিহাস চর্চা শুরু করে দাও বিজয় আবার ফিরে আসবে ইতিহাস আবার ফিরে আসবে অর্থজাহান শাসনের ইতিহাস মুসলমানের ইতিহাস গৌরবের ইতিহাস মুসলমানের ইতিহাস সর্বের ইতিহাস মুসলমানের ইতিহাস নবীর আদর্শ চর্চা শুরু করে দাও আল্লাহ বিজয় আবার ফিরে দিবে ঠিক ধরে বলে যে কথা বলতেছিলাম রসুল আরবি খেজুর খাইতে বসছেন সাহাবাই কাম গুল হয়ে বসছেন আল্লাহ নবীর পাশেই হজরত আলী রতি আল্লাহ নবীজির দামান খেজুর মাঝখানে রসুল বলেন খেজুর খাও সাহাবাই কেরাম খেজুর খাওয়ার সুযোগ করে মাসালা জানার একটা সুবর্ণ সুযোগ মনে করে নিলেন সাহাবাই কেরাম তো আল্লাহর নবীকে কাছে পেলেই দিন সম্পর্কে জানার জন্য পাগলটা হয়ে যেতেন কিন্তু আমাদের মধ্যে আজকে সে এটার বহুত বড় অভাব সত্তর বছর হয়ে যায় নামাজ পড়ি আজও এমন কয়েকজন মুসল্লি পাওয়া যায় কিনা সন্দেহ যারা নামাজের মাসলা ইমাম সাহেবের কাছ থেকে জানছে এমন মুসল্লির সংখ্যা সমাজে বেশি না কম নামাজ পড়তেছি কিন্তু দিন বুজার জানার আগ্রহ আমাদের মধ্যে বহু কম আবার কেউ যদি একটু ভুল ধরায় দে মাসালা কয়ে দে এটাও সহজে মানতে কি কর ছাত্র মসজিদে ঢুকছে চাচা নিয়ে আসছে সামনের কাতারে বাবা সামনের কাতারে আসো চাষি চাচার কাসি নামাজে তার করাইছে এখন মাত্র ছাত্র নামাজ পড়তেছে উনিও নামাজ পড়তেছে জমাতের সাথে ইমাম সাহেবের পিছনে নামাজের ভিতরেই চাচার মোবাইল আসছে উনি মোবাইল বাইর করে নামাজের ভিতরেই কয় আমি নামাজ আসি একটু পরে কথা কি পরিমাণ নামাজ হয়েছে অর্ধেক হয়েছে অর্ধেক কি আপনার দিকে কথা কর না অর্ধেক হয়েছে এখন নামাজ শেষ হয়েছে পরে মাদ্রাসার ছাত্র এখন চাচা মায়া করে আদর করে সামনের কাতারে আনছেন কিন্তু নামাজের ভিতরে যে কাম আপনি করছেন আপনি নামাজটা তো বাতি নামাজ দৌড়াই রইবো মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ নামাজে গাওরার করে নামাজে গাওরতার বাপ এর নাম করে এই তুই কোন মাগেছাত করছ কয় দিনের নামাজ শিখছস আচ্ছা আমি তো ভুল কিছু কইছি না নামাজের ভিতরে মোবাইল ধরে কথা কইলে তো নামাজ বাদ হইয়া যায় ব্যাটা রাখ

আল্লাহ ভরসা করি আমরা দিনের কাজ সব চালাই দিই কিন্তু দুনিয়াদারির ক্ষেত্রে আল্লাহ ভরসা সহজে মুখ দেয় না এখানে হিসাব করে কথা কই ববের বাজার যদি আপনার দোকান থাকে দোকান লাগাই আপনি বাড়িতে আসেন আপনার গ্রামের এক ছেলে আইসা বলতেছে ভাই দোকান তালা দিয়ে হয়েছেন নি রাতের বেলা তালা দিছি না মানে হ কে আমি তো দোকান খোলা দিকে আসছি যেই খালি বলবো এই সময় আর আমরা এই কথা কেউ বলি না

আর তো মাথা তার ওই তো উত্তর কিন্তু অজু আর নামাজের ক্ষেত্রে আর শরীয়তের ক্ষেত্রে কিছু বললে আমরা এই ভুলটার সহজ মান্য নিতে রাজি না রসুল সাল্লামের কাছে বসছেন হজরত আলী রাজি আল্লাহ সাহাবাই কেরাম মাসকানে খেজুর মাসকানে একে খেজুর খাইতেছেন আল্লাহ রসুলকে পাইয়েই সাহাবাই কেরাম দিনের আলোচনা শুরু করে দিছেন মাসালা জানতেছেন দিনের নবী মায়ার নবী রহমতের নবী তিনি দিনের আলোচনা করেন

এবার আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন ও আমার সাহাবিরা একটু সবাই খেয়াল কর আমরা তো কথা অনেক কিছু বললাম অনেক কিছু শুনলাম এইবার একটু বুঝা দরকার কি বুঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছে ঘটনা এদিকে ঘটছে কি জানেননি সবাই খেজুর খাইতেছে খাইতেছে খেজুর খাইয়া বিচি যার যার উরের মধ্যে রাখতেছেন যেই যে খেজুরটা খাইলেন বিচিটা নিজের উড়েই রাখতেছেন ব্যতিক্রম শুধু আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি শুধু একমাত্র ব্যতিক্রম আল্লাহর নবী খেজুর খাইতেছেন ঠিক খেজুর খেয়ে খেয়ে বিচিটা নিজের উড়ে না রেখে সবার চোখের আড়ালে গোপনে গোপনে পাশে যে বসা দামান দামানদের উড়ের মধ্যে নিজের খেজুরের বিচি রাখতেছে কেউ তো টের পাই নাই কেউ তো বুঝে নাই হজরত আলী রাহু নিজেও তিনি টের পান নাই শ্বশুর যে বিচি তার উড়ে রাখতেছেন দামানদেরও খবর নাই খেজুর খাওয়া শেষ আল্লাহর নবী কই এইবার একটু বুঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইলো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো খেজুর তো পেটের ভিতরে চলে গেছে গো আল্লাহর নবী আল্লাহর নবী বলেন না আলামত আছে বুঝা যাবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে বুঝবো রাসূল বলেন যার সামনে যেই পরিমাণ বিচি আছে বুজা যাবে হে এই পরিমাণ খাইছে অত বড় খাওরা বিচি দেখলে বোঝা যাবে কে কি পরিমান খাইছে সমস্ত সাহাবাইকেরাম যার যার উড়ের দিকে তাকালেন তাকায়া দেখেন না বিচি মিল আছে কিন্তু নজর যেই মাত্র আলী রাদি আল্লাহ কুতালা আনহর উরের দিকে সাহাবিদের নজর গেল তাকে দেখেন আলীর সামনে পিচির গিলা হইয়া রইছে সমস্ত সাহাবিদের চোখগুলা বড় বড় হয়ে গেছে আর মনে মনে ভাবতেছেন বাপ রে বাপ আলী যে অত বড় খাওরা এটা তো আগে জানি না আমরা খেজুর ঢুকাইছি মুখে একটা হেদি কথার ফাঁকে দুইটা ঢুকাইছে নাইলে এত বিচি আসলো কেমন করে কিছু মানুষ দেখবেন কথা আপনি যতই কণের খাওয়া ঠিক আছে আর কিছু মানুষ আছে কথা কইলে খাইতে পারে না সাহাবা একরাম চিন্তায় পড়ে গেলেন আলী তো বহুত বড় খাওরা হজরত আলী রতি আল্লাহ নিজের উরের দিকে তাকাইয়া দেখেন হাই হায় হায় আমার সামনে অত পিছিয়ে লোক করতে গে আমি তো অত খেজুর খাইছি না দেখেন সব সাহাবিরা চোখ বড় বড় করে আলীর দিকে তাকাইছেন আলী কত বড় শরমের মধ্যে পড়ছেন লজ্জার মধ্যে পড়ছেন এইবার আলী চিন্তায় পড়ে গেলেন এত পিছে আসলো কোত্থেকে যেই মাত্র শ্বশুর আল্লাহর নবী রহমতের নবীর দিকে আলীর নজরটা গেল তাকায়া দেখেন নবীজির সামনে খেজুরের কোনো বিচি হই নাই এইবার আলীর বুঝতে কোনো অসুবিধা আছে হযরত আলী বুঝে ফেলছেন আচ্ছা এখানে তো আমার শ্বশুরে আমারে সবার সামনে একটা সরম দেওয়ার ভাব করছে তাইম খেজুর খেয়ে কি বিচিটা আমার উরু রাখছেন আমারে বহুত বড় খাউরা বল লাগে আচ্ছা এখন শরম থেকে বাঁচা লাগবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন ইনি কি পরিমান জ্ঞানী ছিলেন আল্লাহ রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবাহা আমি এলামের শহর আর আমার আলী হল ওই শহরের দরওয়াজা হজরত আলী তো কেন ছিলেন সাথে সাথে সরম থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর দিকে সম্বোধন করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোট্ট কথা আছে গো নবীজি নবীজি বলেন কি কথা বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার কথা হলো আপনার কথা ঠিক বিচি দেখলে বিচি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে কত বড় খাওরা কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন উনি কত বড় খাওরা এখন সাহাবাই কেরাম সহ সবাই হাসতেছেন আল্লাহ নবী হাসতেছেন সাহাবাই কেরাম বলতেছেন আরে এখানে তো শ্বশুর জামাই টেলা টেলি চলছে আল্লাহ রসুল এখানে মজাক করছেন না কার সাথে করছে দামানদের সাথে কার সাথে দামানদের সাথে মজা করা যায় শালির সাথে করা যায় না জোরে শালির সাথে চলে না দামানদের সাথে মজাক চলে দামানদের কাছে বসা যায় শালির কাছে বসা যায় না শালির কাছে বসে হালাল না হারাম আওয়াজ আসতে হইছে কারণ রুগী তো অভাব নাই আওয়াজ এটা আসতে হইব কারণ আমি জানি এই রোগীর অভাব নাই এজন্য ভাইরা আমি বলতেছিলাম ওই মানুষটাও যখন আল্লাহ বলেন জান্নাত দিয়েই দিলাম তোমাকে যাও তখন সে জান্নাত এমন ভাবে একটা ভিতরের দিকে আনন্দের সাথে দৌড়াবে না কেউ তারে জায়গা দেয় আগেই সবাই জান্নাত দখল করে নিছে এখন সামনে যায় গেলে পরে একজনে উঠো মিয়া উঠো এটা আমার জায়গা তুমি কোত্থেকে আসলা সামনের দিকে আগায় আল্লাহ জান্নাত তো দিছো কিন্তু কেউ তো বসতেই দেয় না আল্লাহ বলেন বান্দার সামনের দিকে আগাও কি বলো তুমি জান্নাত পাও না যদিও তুমি সবার শেষে জান্নাতে ঢুকছো এই লোকটার পরে আল্লাহ জান্নাতের দরওয়াজা সিল দিবেন আর একটা মানুষ জান্নাতি আল্লাহ দিবেন না সেই হবে সর্বশেষ জান্নাতি তারও আল্লাহ বলতেছেন মান্দারে যে দুনিয়া থেকে তুমি এসেছো ওই দুনিয়া দশটা দুনিয়া মিলাইলে যত বড় হয় অত বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি তাহলে সফলতার তিন নম্বর কথা কি ছিল আমি যখন যা চাবো তাই পাবো এটা একমাত্র কোথায় পাওয়া যায় কোথায় জান্নাত কোথায় পাওয়া যায় ভাই জান্নাতে পাওয়া যায় প্যার হাজির এজন্য আমাদের সফল জীবন তালাশ করতে হবে ওই লোকটা সফলতা পেয়েছে জান্নাতে গেছে সত্তর জন হুর পেয়েছে আশি হাজার খাদিম পেয়েছে তারপরে বিকাল বেলা গেছে লেকের পারে পানির সামনে লেক দেখার জন্য আর ওই অবস্থায় দেখে পানির নিচে সুন্দর সুন্দর মাছ দৌড়াদৌড়ি করে সোনালি কালার রূপালি কালার সোনালি কালার রূপালি কালারের মাছ দৌড়াদৌড়ি করে ওই অবস্থায় সে মাছটা মাছগুলি দেখে বলতেছে হাই রে এত সুন্দর মাছ না জানি খাইতে কত মজা জুড়ে বলে সুহান না জানি কত মজা মনের ভিতরে শুধু এই ভাবটা প্রাণে মাছটা খাইতে জানি কত স্বাদ আল্লাহ সাথে সাথে ওই মাছের জবান খুলে দিলেন জোরে মাস্টার ডাক দিয়া বলবে আতস তাহি ও আল্লাহর জান্নাতি বান্দা তুমি কি আমাকে খাইতে চাও ওই মানুষটা জান্নাতি মানুষ অবাক হয়ে বলবে দুনিয়ার মাছ মারার জন্য কত যুদ্ধ করতে হয় জাল ফালাইতে হয় বর্ষি নিতে হয় পলবাইতে কয় মাছ এর পর বত্রিশ দাঁতের ভিতরে ঢুকতে রাজি নয় কিন্তু জান্নাতি মাছ নিজের মুখে বলবে ও আল্লাহ জান্নাতি বান্দা তুমি কি আমাকে খাইতে চাও জান্নাতি বলবে আসতাহি আমি তোমাকে খাইতে চাই মাছটা তখন বলবে মাতবুখান আও মাসুইয়ান তুমি আমাকে বুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও জুড়ে বলি সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের জবান খুলে দিবেন মাছ ডাক দেয়া বলে আল্লাহ জান্নাতে গুলা আমাকে বুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও ওই অবস্থায় জান্নাতি মানুষ জবাব দেয়া বলবে আমি তোমাকে বোনাও কাইতে চাই বাজাও কাইতে চাই জুরে বলি শুভান আল্লাহ পাক হিসাবে তার সামনে হাজির করে দিবেন কাটাগুলি পানিতে ফেলবে অটোমেটিক মাছ হয়ে যাবে ভাজা বানাইয়া আল্লাহ আবার হাজির করবেন এই মাছ আবার খাবে আমার ভাইয়েরা বন্ধুরা এইভাবে জান্নাতি যা চাইবে আল্লাহর কাছে তাই পাবে কে 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 পাবে ওয়া আম্মা মান খাফা ওয়া আনিল হাওয়া আল্লাহর ভয়ে যে যুবক আল্লাহর বয়ে যে যুবতী আল্লাহর বয়ে যেই বান্দা গোনা থেকে নিজেকে বাঁচায় রাখছে ওই মানুষটার ঠিকানা আল্লাহ বলেন ওই জান্নাত যেই জান্নাতে যা চাওয়া হবে তাই দেওয়া হবে নবীজির একখান হাদিস শুনেন হাদিসে কুদসি আল্লাহর কাছে আসমান জমিন আর মালাইকা ফেরেশতারা আবদার করে মালিক আর কতকাল তোমার নাফরমানি দেখব অনুমতি দাও আসদিরু ইলা মাতা আসদিরু কত ধৈর্য ধরব ধ্বংস করে দেই পানি কয় আমি একদম পাক করে দেই ভাষাইয়া আল্লাহ বলে চুপ থাকো চার দল চারটা শ্রেণী দুনিয়াতে আছে এদের দিকে তাকাই আমি আল্লাহ জমিন ঠিকায় রাখছি জোরে বলে সুবহানাল্লাহ লাউলা মাশাইকু রুক্কা ওয়া শাবাবু খুっしゃ ওয়াল আতফালু রুদা والأنعام ردا لجعلت السماء حديدا والأرض قصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبار ওই বৃদ্ধ মানুষগুলি যখন বৃদ্ধকালে আমি আল্লাহকে রুকু করে সেজদা করে বৃদ্ধ মানুষ ঠান্ডা পানিতে অজু করতে তার বড় কষ্ট হয় এরপর আমার বৃদ্ধ বান্দা বান্দি যখন আমাকে রুকু করে সেজদা করে তাদের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় ওই যুবক যুবতী যৌবনকালেও পাগলামি করে না অনেক যুবক গুনার কাজে লিপ্ত কিন্তু যেই যুবক যেই যুবতির অন্তরে আমি আল্লাহর ভয় রাতের অন্ধকারের সুযোগ পেয়েছে গুনা করার এর পুরো যুবক আমি আল্লাহর বইয়ে গুণা করে নাই আমি আল্লাহর বইয়ে যুবতী গুণা করে নাই ওই যুবক যুবতির দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় তিন নম্বরে বলেন ওই ছোট শিশু বাচ্চাগুলি গুলি আজাব গজব আসলে পরে ছোট ছোট শিশু বাচ্চাগুলিও গুলিও গজবের শিকার হয়ে যায় তারাও কান্না কাটি করে অথচ শিশু বাচ্চাগুলির উপর আমল নামায় কোনো চালু হয় না এদের জন্য কোনো জায়জ না জায়জের বাদান বিধান আমি আল্লাহ নাজিল করি নাই আসমানি জমিনি গজব আসলে শিশু বাচ্চাগুলি তারাও গজবের শিকার হয়ে যায় এদের দিকে তাকাইলে আমার মায়া লাগে চার নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনাম রক্তা চতুষ্পদ কিছু জীব জানোয়ার জমিনের মধ্যে রয়েছে হার সাগল মুরগি এই জীব জানোয়ারগুলির উপর জান্নাত নাম আমি আল্লাহ বানাই নাই আসমানি জমিনে আজাব গজব আসলে পড়ে এরাও আজাব গজবের মধ্যে শিকার হয়ে যায় এজন্য এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যা যদি চার শ্রেণী না থাকতো বল আনজাল তো আলাইকুমুল আযাব আসবা এই জমিনের মধ্যে পর পর শুধু আমার আযাব গজব নাজিল হইতো আজকের যে যুবকরা কোরআনের তাফসীর আয়োজন করলো আমরা দোয়া করি এই যুবকদের অন্তর যেন আল্লাহর ভয়ে ভীত থাকে তারা মউত পর্যন্ত যেন আল্লাহর ভয়ের সাথে চলে এবং যাবতীয় গুনাহ থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে আল্লাহর ভয় অন্তিন অন্তরে নিয়া তারা যেন পাক্কা নামাজি হয় আল্লাহর ভয় অন্তরে নিয়া তারা যেন বাপ মার সাথে ভালো আচরণ করে এলাকার মুরব্বিদেরকে যেন